LibreOffice Baseএর উপর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ডাটাবেস রক্ষণাবেক্ষণ, ডাটাবেস কাঠামো পরিবর্তন, একটি ডাটাবেস ডিফ্র্যাগমেন্ট করা এবং ব্যাকআপ নেওয়া যায়। ডাটাবেস রক্ষণাবেক্ষণ: যে কোনো ডাটাবেসের জন্যই সবসময় আমাদের এমন কিছু পদক্ষেপ গ্রহণ করতে হয় যাতে তথ্য সাম্প্রতিক, নির্ভরযোগ্য এবং নিরাপদ থাকতে পারে। এর জন্য তথ্য কাঠামো এবং ফর্ম আপডেট করা প্রয়োজন যাতে তথ্য সাম্প্রতিক থাকে। এখন আমাদের পূর্ববর্তী টিউটোরিয়ালে নির্মিত গ্রন্থাগার ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক। এই ডাটাবেসে প্রথমে বুকস, মেম্বার্স এবং বুকস ইস্যুড টেবিলগুলি ছিল এবং আমরা এই ডাটাবেস গঠনের উপর ভিত্তি করেই আমাদের নমুনা ফর্ম, প্রশ্ন এবং প্রতিবেদন তৈরি করেছিলাম। পরে গ্রন্থাগার আরও সম্প্রসারিত করা হয়েছিল যাতে তাতে অন্যান্য মিডিয়া যেমন ডিভিডি এবং সিডি থাকতে পারে। সুতরাং তথ্য কাঠামো উপযুক্ত করতে আমাদের গ্রন্থাগার ডাটাবেস পরিবর্তন করতে হয়েছিল। আমরা মিডিয়া নামক একটি নতুন টেবিল যোগ করেছিলাম এবং তাতে ডিভিডি এবং সিডি সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেছিলাম। এইভাবে যেহেতু আমরা প্রয়োজন অনুযায়ী ডাটাবেস পরিবর্তন করেছিলাম তাই সেটি আরও ব্যবহার উপযোগী এবং সাম্প্রতিক হয়ে উঠেছিল। টেবিল পরিবর্তন করার সাথে সাথে ফর্মগুলিকেও পরিবর্তন করা প্রয়োজন যাতে সেগুলির ব্যবহার সহজ হয়, অথবা আমরা টেবিলের নতুন কাঠামো অনুযায়ী নতুন ফর্মও তৈরি করে নিতে পারি। উদাহরণস্বরূপ, যদি বইয়ের তথ্য ঢোকানোর জন্য কোনো ফর্ম থাকে, আমরা সেটিকে পরিবর্তন করে নিতে পারি যাতে তাতেই ডিভিডি এবং সিডির তথ্য ঢোকানোর জায়গাও থাকে। এখানে আমরা মিডিয়া প্রকার নির্বাচন করার জন্য অপশন বোতাম যোগ করতে পারি, বই বা ডিভিডি বা সিডি, অথবা আমরা একটি সম্পূর্ণ নতুন ফর্ম তৈরি করে নিতে পারি যাতে শুধু ডিভিডি এবং সিডি মিডিয়ার তথ্য ঢোকানোর জায়গা থাকবে। একইভাবে আমাদের পরিবর্তিত তথ্য কাঠামোর উপর ভিত্তি করে সম্পর্কিত প্রশ্ন এবং প্রতিবেদনগুলিকেও পরিবর্তন করতে হবে বা সেগুলিকেও নতুন করে তৈরি করতে হবে। এছাড়াও কখনো কখনো বিদ্যমান টেবিল কাঠামোও পরিবর্তন করতে হতে পারে। উদাহরণস্বরূপ, মেম্বার্স টেবিলটি বিবেচনা করা যাক যাতে গ্রন্থাগারের সব সদস্য তালিকাভুক্ত রয়েছে। বর্তমানে এটি কেবল সদস্যদের নাম এবং ফোন নম্বর সঞ্চয় করে। এখন যদি তাদের ঠিকানা এবং শহর সংক্রান্ত তথ্য সঞ্চয় করতে হয় তাহলে মেম্বার্স টেবিলের কাঠামো পরিবর্তন করতে হবে। এর জন্য আমরা এই এসকিউএল সিনট্যাক্স ব্যবহার করতে পারি: অল্টার টেবিল মেম্বার্স অ্যাড অ্যাড্রেস টেক্সট কমা অ্যাড সিটি টেক্সট। তাহলে অল্টার টেবিল বিবৃতি টেবিল কাঠামো পরিবর্তন করে এবং দুটি নতুন কলাম যোগ করে, ঠিকানা এবং শহর, যাতে টেক্সট তথ্য থাকবে। টেবিল কাঠামো তৈরি করা এবং পরিবর্তন করার উপর আরও তথ্যের জন্য hsqldb.org ওয়েবসাইটে যান। বিশদে জানতে পর্দায় দেখানো ইউআরএল ঠিকানাটি ব্যবহার করুন। এরপর দেখে নিন কিভাবে বেস ডাটাবেসটি ব্যবহারের জন্য নির্ভরযোগ্য রাখা যায়। কখনো কখনো তুলনামূলকভাবে কম সংখ্যক রেকর্ড সঞ্চয় করার জন্য বেসে অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। এর কারণ হল বেস মনে করে কোনো ডাটাবেসের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মেমোরির প্রয়োজন হতে পারে। এছাড়াও আমরা টেবিলের মধ্যে তথ্য যেভাবে দেখি বেসে ঠিক সেগুলি সেই ক্রমেই সজ্জিত হয় না, কারণ আমরা বিভিন্ন সময় টেবিলে তথ্য যোগ করি বা টেবিল থেকে তথ্য মুছে দিই, তাই সেগুলি কোনো নির্দিষ্ট ক্রমে সঞ্চিত হয় না। আমরা টেবিলের তথ্যের জন্য ইন্ডেক্স বা সূচি ব্যবহার করতে পারি, ঠিক যেভাবে একটি গ্রন্থাগারে বইয়ের জন্য করা হয়। একটি সূচি যে শুধুমাত্র বই তালিকাভুক্ত করে তাই নয়, তাদের প্রকৃত অবস্থানও সঞ্চয় করে। একইভাবে আমরা দক্ষতার সাথে তথ্য খোঁজার জন্য
টেবিলে ইনডেক্স নির্মাণ করতে পারি, কিন্তু ইনডেক্সের জন্য অনেক মেমরি প্রয়োজন হয় এবং কখনো কখনো টেবিলের তথ্য মুছে ফেলার পরেও সম্পূর্ণ তথ্য নিশ্চিহ্ন হয়ে যায় না, তারা শুধুমাত্র টেবিল ইনডেক্স থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু তারা তখনও স্থান দখল করে থাকে যতক্ষণ না পর্যন্ত কোনো নতুন তথ্য যোগ করে সেই স্থান দখল করা হচ্ছে। এইভাবেই সংরক্ষিত তথ্য অতটা বড় না হলেও ডেটাবেসের আকার বৃদ্ধি পেতে থাকে। বেসে তথ্য পুনর্সংগঠিত করার একটি চমৎকার উপায় উপলব্ধ রয়েছে, যাকে বলে ডিফ্র্যাগমেন্টিং। এর জন্য যে ডেটাবেসটিকে ডিফ্র্যাগমেন্ট করা প্রয়োজন সেটিকে খুলতে হবে। প্রথমে লিব্রেঅফিস বেস উইন্ডোর ভেতর গিয়ে তারপর টুলস মেনুতে ক্লিক করুন এবং তারপর এসকিউএল সাব মেনুতে ক্লিক করুন। এবার এসকিউএল উইন্ডোতে নিচের কমান্ডটি লিখুন, চেকপয়েন্ট ডিফ্র্যাগ। এই এসকিউএল কমান্ড বেস ডেটাবেস ফাইল থেকে অপ্রয়োজনীয় সব তথ্য মুছে দেয়। এটি প্রথমে ডেটাবেসটিকে বন্ধ করে তথ্য পুনরায় সংগঠিত করে এবং তারপর আবার ডেটাবেসটিকে খোলে। এর পরিবর্তে আমরা এসকিউএল উইন্ডোতে অন্য আরেকটি কমান্ডও ব্যবহার করতে পারি, শাটডাউন কম্প্যাক্ট। আগের কমান্ডের থেকে এটির শুধু পার্থক্য হল এই কমান্ড ডেটাবেসটিকে পুনরায় খোলে না। ডিফ্র্যাগমেন্টিং সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য hsqldb.org এর অধ্যায় 11-তে যান। অবশেষে ব্যাকআপ সম্পর্কে আলোচনা করা যাক, যা আমাদের ডেটাবেস নিরাপদে রাখতে সাহায্য করে। আমরা বিভিন্ন কারণে আমাদের ডেটাবেস হারাতে পারি, যেমন কম্পিউটার বিপর্যয়, হার্ড ডিস্ক ড্রাইভ নষ্ট হওয়া বা ভাইরাল সংক্রমণ। লিব্রেঅফিসের তথ্য পুনরুদ্ধারের একটি ভালো উইজার্ড রয়েছে যা তথ্য হারানো কম করে, কিন্তু একটি ডেটাবেসের পর্যায়ক্রমিক ব্যাকআপ রাখাই হল সব থেকে বুদ্ধিমানের কাজ। এছাড়া ব্যাকআপ নেওয়া খুবই সহজ কাজ, আমাদের শুধু ডেটাবেস ফাইলের একটি প্রতিলিপি তৈরি করতে হবে এবং সেটিকে কোনো সেকেন্ডারি মিডিয়াতে সংরক্ষণ করতে হবে, যেমন কোনো পৃথক হার্ড ডিস্ক বা সিডি বা ডিভিডি অথবা ফ্ল্যাশ ড্রাইভ। সুতরাং গ্রন্থাগার ডেটাবেসের ব্যাকআপ নিতে খুঁজে দেখুন library.odb ফাইল কোথায় সংরক্ষণ করা হয়েছে এবং তারপর সেই ফাইলটি কপি করুন এবং কোনো পৃথক হার্ড ডিস্ক ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভে পেস্ট করুন। এই একবার মাত্র কপি এবং পেস্ট করলেই সম্পূর্ণ ডেটাবেসটি ব্যাকআপ নেওয়া হয়ে যায়, যাতে সব তথ্য কাঠামো, তথ্য, ফর্ম, প্রশ্ন এবং প্রতিবেদন থাকে। কতক্ষণ পরপর আমাদের ব্যাকআপ নিতে হবে তা নির্ভর করে ওই ডেটাবেসের তথ্য বা তথ্য কাঠামো কত ঘন ঘন পরিবর্তন হয় তার উপর, অর্থাৎ কত ঘন ঘন তথ্য যোগ, পরিবর্তন বা তথ্য মুছে দেওয়া হচ্ছে এবং কতক্ষণ পরপর টেবিল কাঠামো, ফর্ম, প্রশ্ন বা প্রতিবেদন পরিবর্তন করা হচ্ছে। তাহলে ডেটাবেস ব্যবহারের উপর নির্ভর করে আমরা দৈনিক বা সাপ্তাহিক ব্যাকআপ নির্ধারণ করতে পারি। এখন একটি অনুশীলনী রয়েছে, মেম্বার্স টেবিল পরিবর্তন করে দুটি নতুন কলাম যুক্ত করুন, ঠিকানা এবং শহর। উভয় কলামের তথ্য প্রকার টেক্সট হবে। এছাড়াও মেম্বার্স টেবিলটি তথ্য ঢোকানোর মোডে খুলুন এবং কিছু নমুনা ঠিকানা এবং শহরের তথ্য যোগ করুন। এরপর গ্রন্থাগার ডেটাবেসটি ডিফ্র্যাগমেন্ট করুন। অবশেষে গ্রন্থাগার ডেটাবেসের ব্যাকআপ নিন, সেটি একটি ফ্ল্যাশ ড্রাইভে বা অন্য যে কোনো উপলব্ধ হার্ড ডিস্ক ড্রাইভে সংরক্ষণ করুন। এখানেই লিব্রেঅফিস বেসে ডেটাবেস রক্ষণাবেক্ষণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে একটি ডেটাবেস রক্ষণাবেক্ষণ করতে হয়, ডেটাবেসের কাঠামো পরিবর্তন, ডেটাবেস ডিফ্র্যাগমেন্ট,
এবং ব্যাকআপ নেওয়া। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ, যা ভারত সরকারের আইসিটি MHRD এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্পটি http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।